একটা বাইক রাখার জায়গা আছে, অনেকগুলো বাইক আছে, দেখতে পাচ্ছেন? বাইক রাখার জায়গা তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে একটা তোমার হচ্ছে অন্য একটা বলে একদিন বলেছিলাম যে র্যাপিডো একটা বাইক ট্যাক্সি করবো, বাট বেরিয়েছি বাইক ট্যাক্সি করার জন্য, কিন্তু খালি ফুডের অর্ডার ঢুকেই যাচ্ছে। ঠিক আছে, তো ভাবলাম একটা ফুডের অর্ডার মানে মেরে দেখাই, তার মধ্যে তারপরে আরেকটা যদি বাইক ট্যাক্সি ঢুকে তাহলে ভালো। তো এখন আছি তোমার হচ্ছে সল্টলেক কাঠগোলা আইল্যান্ড। এখান থেকে সামনে কিছুটা দূর গেলেই একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে মৈত্র ক্যাফে। ঠিক আছে, তো ওখানে যাচ্ছি পিক আপ করবো। আইটেমটা দিয়ে সল্টলেকের মধ্যেই আছে, এটা দিয়েই দেখি তারপরের অর্ডারটা কী ঢোকে। আজকে রবিবার আছে ওই জন্যে প্যাসেঞ্জারের অর্ডার কম আছে। ঠিক আছে, যাই হোক, একটা প্যাসেঞ্জার আজকে মারবো ভাবছি, দিয়ে একটা মানে কম্বো টাইপের হয়ে যাবে, একটা ফুড একটা প্যাসেঞ্জার দিয়ে তোমার একটা মোটো ব্লগ হয়ে গেল, তাহলে তো বেশ হয় ভালো। এখন অন্ধকার, কোড বলো। ওটিপি হচ্ছে 4321। কি সুন্দর জিনিস দেখলাম এটা। এটা ক্যামেরা? ক্যামেরা ঢুকে গেল BA-38। অর্ডার পিক আপ করে দিয়েছি, আর BA-38 যাওয়া যাক। এই রোডের সোজা এই রোডের উপরেই পড়বে লেফট সাইডে। যাই হোক, ওনাকে সিকিউরিটি কাকে একজন বলছে তোমাকে সবাই দেখতে পাবে, তা বলছে আমার তো খুব ভালোই হয় দেখলে, সবাই ভালো লাগলো কথাটা শুনে। এখন চলো আপাতত কাস্টমারের বাড়ি। ভাই সব, এখন এর পরের বুকিংটা জানো একটা তোমার হচ্ছে প্যাসেঞ্জারের বুকিং ঢোকে, তাহলে খুব ভালো হবে, খুব ভালো হবে। টেপে মেরে রেখে সব ছাড়িয়ে যাচ্ছে। বিষয় হচ্ছে বোয়ার মাইক ইউজ করি, আর বোয়ার মাইকটা এত লম্বা, আমাকে টেপ লাগা। ফাইনালি কাস্টমারের লোকেশনে চলে এসেছি, এই জায়গাটাকে বলে সল্টলেক PNB। আর কাস্টমারের না বাড়ির নম্বর হচ্ছে 38, মানে 38। এটা কত? 38, এটা 40, তাহলে এটা 39 হবে নাকি? না না না,
একটা একই গেট নাকি এর আরো গেট আছে? তো ফাইনালি এখন একটা বাইক ট্যাক্সির প্যাসেঞ্জার পেলাম, সিটি সেন্টার দাঁড়িয়ে আছে, তো ওনাকে পিক আপ করবো আপাতত। তো আপাতত যাচ্ছি সিটি সেন্টারের দিকে, আর এটা মেরে ভিডিও লাস্ট করে দেবো। অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম, ঠিক আছে, আর মানে আজকে রবিবার, ওই জন্য বাইক ট্যাক্সি পাচ্ছিলাম না, মানে প্যাসেঞ্জার পাচ্ছিলামই না। তো যাই হোক, এখন অনেক পরে একটা ঢুকেছি, আর যা যদিও বা পাচ্ছিলাম সব লং লং, তো একটা ভিডিও করার জন্য অত লং যে আমার তো লাভ নেই, আমি খালি একটা ভিডিও করবো, তার জন্যে শর্ট একটা অর্ডার খুঁজছিলাম। তো এখন একটা পেয়ে গেছি বুকিং, তো এখন যাচ্ছি, দেখা যাক কাস্টমার যদি ক্যান্সেল না করে, আর যদিও বা ক্যান্সেল করে তাহলে এটাই আর কন্টিনিউ করবো না। কোথায় আছেন? মেট্রোর সামনে মান্যবর। আচ্ছা আপনি দেখুন, সামনে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সামনে দেখুন অনেকগুলো একটা বাইক রাখার জায়গা আছে, অনেকগুলো বাইক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একদম। হ্যাঁ, ওর সামনে আসুন। কোডটা বলুন। যাই হোক, আমি বলেছিলাম একটা র্যাপিডো কাস্টমার মানে প্যাসেঞ্জার করবো, কী বলো ওটাকে, মানে ড্রপ করবো, তো সেটা করে দেখালাম। আর যাই হোক, আর একটা ফুড ডেলিভারিও মারলাম, আর সামনের সপ্তাহ দেখি মুকুটমণিপুর যাওয়ার একটা প্ল্যান আছে, দেখা যাক সামনে কী হয়। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মুকুটমণিপুর যাওয়ার একটা ইচ্ছা আছে, ঠিক আছে। আমার বাইকের একটু প্রবলেম আছে, সামনের চাকা টাকা এ আছে, আর এইসব ভাইজা ফাইজারগুলোর প্রবলেম আছে, যে কারণে এই বাইক নিয়ে যাওয়া যাবে কি না, কোনো বন্ধুর বাইক নিয়ে যাবো সেটা দেখছি এখন, সামনের দিনে দেখা যাক। সব প্ল্যান যদি ওকে থাকে তাহলে বেরিয়ে যাবো মুকুটমণিপুর, নাহলে দেখি নেক্সট উইক কোথায় যাওয়া যায়, ঠিক আছে, আর সব কিছু দেখবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও, আর আমিও চলে এসেছি বাড়ির কাছাকাছি, ঘরে ঢুকবো। তো মিউজিকের সাথে একটু ভিডিওটা একটু দেখো।